আসসালামু আলাইকুম, এমটিএইস বিডি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পাকিস্তানের পারমাণবিক বাহিনী নিয়ে। পাকিস্তান হলো বর্তমান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যাদের রয়েছে শতাধিক পারমাণবিক অস্ত্র এবং বোমার মজুদ। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র পরিচালনা এবং পাহারা দেওয়ার জন্য বিশেষ একটি বাহিনী গঠন করেছে, যারা হলো পাকিস্তানের পারমাণবিক বাহিনী, যারা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিশ্চিত করে থাকে। পাকিস্তানের এই পারমাণবিক বাহিনীর অফিসিয়াল নাম হলো স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন ফোর্স, যাদেরকে পাকিস্তান আর্মি থেকে বাছাই করা চৌকোষ এবং দক্ষ সেনা সদস্যদেরকে নিয়োগ প্রদান করা হয়। পাকিস্তানের এই বাহিনীতে প্রায় 30,000-এর অধিক সক্রিয় সদস্য রয়েছে, যাদের দায়িত্বই হলো নিউক্লিয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ পাকিস্তানের পারমাণবিক অস্ত্র পরিচালনা, পর্যবেক্ষণ এবং সুরক্ষা প্রদান করা। কেননা পারমাণবিক অস্ত্র খুবই গোপনীয় বিষয়, যার উপর রয়েছে শত্রুপক্ষের নজর। পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র পাহারা দিতেই মূলত এই বিশেষ বাহিনী গঠন করেছে, যেটি 2000 সালের 2 ফেব্রুয়ারি গঠিত হয়। পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন বা এসপিডি ফোর্স পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির নিরাপত্তা ব্রাঞ্চ। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের কমান্ড, কন্ট্রোল, পর্যবেক্ষণ, নিয়োগ, গবেষণা, প্রশিক্ষণ ইত্যাদি কাজ করে থাকে। আর ন্যাশনাল কমান্ড অথরিটির সিকিউরিটি বা নিরাপত্তা ব্রাঞ্চ হলো স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন ফোর্স বা এসপিডি ফোর্স। পরমাণু অস্ত্রের ধরন অনুসারে পাকিস্তানের এই এসপিডি ফোর্সটি 3টি ভাগে বিভক্ত, যেমন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক কমান্ড, যাদেরকে পাকিস্তান আর্মি, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সবচেয়ে দক্ষ এবং চৌকোষ সেনা সদস্যদেরকে নিয়োগ দেওয়া হয়, যারা অনেকটা স্পেশাল ফোর্সের মতো। পাকিস্তানের এসপিডি ফোর্স বা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকারী বাহিনীর আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কাজ হলো পাকিস্তানের ল্যান্ড বেসড পারমাণবিক অস্ত্র পরিচালনা করা, যেমন পারমাণবিক বোমা বহনকারী ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল পরিচালনা করা। অপরদিকে নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কাজ হলো নেভাল বেসড পারমাণবিক অস্ত্র পরিচালনা করা, যেমন নেভাল বেসড যত পারমাণবিক মিসাইল এবং বোমা আছে তা এই নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড পরিচালনা করে। আর এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক কমান্ডের কাজ হলো এয়ার বেসড পারমাণবিক অস্ত্র এবং বোমা পরিচালনা করা, যেমন যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত পারমাণবিক বোমা এবং যুদ্ধবিমান থেকে হামলাযোগ্য পারমাণবিক ক্রুজ মিসাইল ইত্যাদি পরিচালনা করা। পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন বা এসপিডি ফোর্সের কমান্ডার হিসাবে পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল পদবীর সেনা কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়। এছাড়া এসপিডি ফোর্সের 3টি ব্রাঞ্চে আলাদা আলাদা কমান্ডার রয়েছে, যেমন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার হিসাবে পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট জেনারেল পদবীর কর্মকর্তাকে নিযুক্ত করা হয়। নেভাল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড শাখার কমান্ডার হিসাবে রিয়ার অ্যাডমিরাল বা ভাইস অ্যাডমিরাল পদবীর নৌ কর্মকর্তাকে নিযুক্ত করা হয়। আর এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক কমান্ড শাখার কমান্ডার হিসাবে এয়ার ভাইস মার্শাল বা এয়ার মার্শাল অথবা এয়ার চিফ মার্শাল সমপর্যায়ের বিমান বাহিনীর কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। পাকিস্তানের এই পারমাণবিক বাহিনীতে শুধুমাত্র সেনা সদস্যই নয়, এতে রয়েছে অসংখ্য প্রকৌশলী এবং পরমাণু বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ, যারা পাকিস্তানের শতাধিক পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ করে থাকে। পাকিস্তানের এই পারমাণবিক বাহিনী ল্যান্ড, নেভাল এবং এয়ার বেসড পারমাণবিক বোমা, মিসাইল পরিচালনা এবং সুরক্ষা প্রদান করে। কেননা পাকিস্তানের রয়েছে অসংখ্য শত্রু রাষ্ট্র, যারা সর্বদা চেষ্টা করে আসছে পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে বিনষ্ট করতে। শত্রুর এই হুমকি মোকাবিলা ঠেকাতে পাকিস্তান এই বিশেষ বাহিনী গঠন করে, যারা পাকিস্তানের পারমাণবিক বোমা পাহারা দিয়ে চলছে। পাকিস্তানের এই বাহিনীটি খুবই গোপনীয়, খুব কম তথ্যই পাওয়া যায় এই বাহিনী সম্পর্কে। যতটুকু তথ্য পাওয়া যায় তা হলো বাহ্যিক বিষয়ক আর অভ্যন্তরীণ ব্যাপারে এই বাহিনী খুবই গোপনীয়তা বজায় রাখে। এই বাহিনীর জন্যই পাকিস্তান তাদের শতাধিক পারমাণবিক অস্ত্র সুরক্ষিতভাবে মজুত করতে পেরেছে। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল পাকিস্তানের পারমাণবিক বাহিনী নিয়ে
আজকের আলোচনা, পাকিস্তানের এই বাহিনী কি পারবে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা দিতে? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানান। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সামরিক বিশ্লেষণমূলক আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।